হ্যালো বন্ধুরা, আমি সীমা। আর আজকে আমি অনেক কিছুই করেছি, তার মধ্যে আমার মেন কাজ হলো আজকে প্রত্যেকটা টবে ফুল গাছের গোড়াগুলো ছুরি দিয়ে সব খুঁষে দিয়েছি। দিয়ে আর সবজির খোসা আমি একটাও ফেলি না, সব সবজির খোসা শুকনো করে রেখে দিই, ছাদের এক পাশে মেলে দিই, সবজির খোসাগুলো শুকিয়ে যায়, তখন আমি বস্তা ভর্তি করে রেখে দিই। আর শুকিয়ে গেলে তো ওইগুলো মরমরে হয়ে যায়, ওগুলোকে গুঁড়ো করে প্রত্যেকটা গাছের গোড়ায়ও দিয়েছি আজকে। আর সারাক্ষণ আমার নাতি আমার সঙ্গে ছিল, ও আমার সঙ্গে কি কি কাজ করেছে সেইগুলো আপনাদের দেখাবো আজকে। দেখুন আমার এই গন্ধরাজ ফুল গাছটার মধ্যে কত কুড়ি এসছে, আর আমি এই গাছের গোড়ায় কোনো রকম কোনো কেমিক্যাল সার দিই না, যতটা পারি সবজির খোসা শুকনোই দিই, আর গোবর সার মাঝে মাঝে দিই। গোবর সার তো সবসময় পাই না, তার জন্য এনে রাখি যতটুকু, ওইটাই মিলিয়ে মিশিয়ে মাঝে মাঝে দিই, কিন্তু সবজির খোসাটা আমি মাসে একবার অন্তত দিই। আর প্রত্যেকটা গাছে আমার কিন্তু আমার জবা গাছ, ওই যে পদ্ম ফুলটা ফুটে আছে, পদ্ম ফুলের কিন্তু সিজন শেষ, অথচ আমার পদ্ম ফুল গাছে ফুল ফুটছে। দেখুন ওই যে সিঙ্গেল পদ্ম, ওটা ডবল না। বা জবা গাছে আমার 12 মাস জবা ফুটে। বাসন মাজার জায়গায় বসে গেছে টুল নিয়ে, আমার আগেও বসে গেছে। জল ঘাঁটছে বসে বসে, দেখেছেন?
আজকে এই পর্যন্তই থাক। আর এই জবা ফুলটা দেখুন, আবার নতুন ভিডিওয়ে অন্য কিছু নিয়ে আসবো আপনাদের সামনে।